এই ভিডিওটি সম্পূর্ণভাবে হতে চলেছে প্রাইমারি রিক্রুটমেন্ট সম্পর্কিত, তো অবশ্যই আপনারা যদি প্রাইমারি চাকরি প্রার্থী হন শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদেরই কাজে লাগবে, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু আসতে চলেছে। তো এবার তাহলে শুরু করা যাক। তো গতকালই আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে আপনারা জেনেছেন যে মিটিংয়ে কী উঠে এসেছে, অর্থাৎ অ্যাডহক কমিটির যে বৈঠক হয়েছে, তো সেখানে অনেক তথ্য উঠে এসেছে। সেই তথ্য সম্পর্কে বিস্তারিত আপডেট এই ভিডিওতে আপনারা পাবেন। গতকালই যে ভিডিওতে আপনাদের সংক্ষিপ্ত আকারে আপডেট দেওয়া হয়েছিল, তো চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটা বড় খবর, এবং পুজোর পরেই বড় সংখ্যক শূন্যপদে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ হতে চলেছে। পর্ষদের অ্যাডহক কমিটির প্রথম বৈঠকেই নিয়োগ সিদ্ধান্ত নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং পুজো মিটলেই কিন্তু নতুন নোটিফিকেশান জারি করা হবে। এবং এবছর যে টেট নেওয়ার জন্য কিন্তু উদ্যোগ নেবে পর্ষদ, অর্থাৎ নতুন নোটিফিকেশান কিসের জন্য? রিক্রুটমেন্টের জন্য। কী দরকার? টেট পাস করা থাকলে ইন্টারভিউ দরকার, তাহলে ইন্টারভিউর জন্য নতুন নোটিফিকেশান একটি আসবে। এবং আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল 17 এবং 14 একসাথে হবে কিনা, সেই সংক্রান্ত আমরা এক বছর থেকে প্রায় বলে আসছি যে নতুন রিক্রুটমেন্ট যেটা হবে সেটা 2014-17 মিলে হওয়ার সম্ভাবনা, তো সেটা কিন্তু মিলতে চলেছে, যদিও ফাইনাল এখনও পর্যন্ত কিছু আসেনি। তবু যেটা পর্ষদ থেকে আভাস পাওয়া হচ্ছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো এখনও পর্যন্ত যারা টেট পাস করেছেন এবং যাদের বয়স 40-এর মধ্যে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, এবং তারা আবেদন করতে পারবেন, এবং সেক্ষেত্রে 2014 এবং 2017 সালের টেট পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন, এই খবরটা কিন্তু আসছে। এবং তার মানে বুঝতেই পাচ্ছেন 2014 ক্যান্ডিডেট এবং 17 ক্যান্ডিডেট যারা পাস করে আছেন তাদের কিন্তু সুযোগ আসতে চলেছে, এবং এবারটা খুব বড় সুযোগ আসতে চলেছে, সেটা আমরা একটু পরে বলছি। আমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে একটা পোস্ট করেছি যে সম্ভাব্য কত শূন্যপদে নিয়োগ হবে এবং কতজন এখন পর্যন্ত টেট পাস এবং ট্রেড অবস্থায় আছেন 17 এবং 14 মিলে। সেটা যদি আপনারা না দেখে থাকেন, এই ভিডিও তো আলোচনা হবে সেটা নিয়ে, কিন্তু আমাদের ফেসবুক পেজ আপডেট মাস্টার ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার, এবং লাইক কিংবা ফলো করুন, এবং টেলিগ্রামের যে চ্যানেল আছে আপডেট মাস্টার 4 লিখে সার্চ করুন টেলিগ্রামে এবং জয়েন করুন। প্রায় 2000 মতো এখনও পর্যন্ত যুক্ত আছেন, তো এটা আমরা বারবার বলি কিন্তু আপনারা অবশ্যই করে দেবেন। তো 2014 ক্যান্ডিডেট টেট পাস এবং ট্রেন অ্যাপ্রক্সিমেট আছেন ডিএলএড এবং বিএড মিলিয়ে, সেটা হচ্ছে প্রায় 16,000-এর মতো, যদিও এটা সম্ভাব্য, এর সঙ্গে বাস্তবের মিল নাও হতে পারে, একটু মানে 19-20 হতে পারে। এবং তার সাথে টেট 2017 পাস ক্যান্ডিডেট আছেন, আপনারা জানেন সেটা প্রায় 10,000, তাহলে ধরুন প্রায় 26,000 মতো ইন্টারভিউ প্রক্রিয়াতে অংশগ্রহণ করবেন। তার মানে শূন্যপদ কত? প্রায় 22,000 উঠে এসেছে, 20-22,000। তো আর একদিকে যেমন প্রায় 4,000 শূন্যপদ 16,500 থেকে বাকি আছে, 3,900 সামথিং, তো সেটা কিন্তু আলাদা, এটার সঙ্গে সম্পর্ক নেই। তো ঘুরে ফিরে পুরো ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস হবে তাতে যারা ইন্টারভিউ দেবেন তার থেকে 3-4,000 ক্যান্ডিডেট কিন্তু জব নাও পেতে পারেন, কিংবা নিয়োগে মানে পরবর্তী প্রসেসে অংশগ্রহণ করতে নাও পারতে পারেন। কারণ হচ্ছে শূন্যপদ, কারণ শূন্যপদ 20-22,000 আছে আর অ্যাপ্রক্সিমেট প্রায় 26,000, যদিও সম্ভাব্য, এটা এভাবে ডেটাটাকে মানে অ্যাকিউরেট ডেটা পাওয়া খুবই মুশকিল। তো আপনাদের সুবিধার জন্য আপনারা জানতে চেয়েছিলেন, সেই জন্য আমরা অনেক রিসার্চ করেছি এবং অনেক তথ্য বিভিন্ন জায়গা থেকে জানার চেষ্টা করেছি, এবং সেখান থেকে যে ব্যাপারটা উঠে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো আপনারা জানেন যে মানিক ভট্টাচার্যের অপসারণের পর পর্ষদ সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মাননীয় গৌতম পাল মহাশয়, এবং দায়িত্ব নেওয়ার পরে তিনি ঘোষণা করেছিলেন যে এবার থেকে প্রতি বছর টেট হবে এবং নির্দিষ্ট সময়ে টেট হবে, এবং সেই সংক্রান্ত ভিডিও আপনারা দেখেছেন, আমরা আমাদের চ্যানেল থেকে শেয়ার করেছিলাম, এবং মেরিট লিস্ট বেরোবে, আমি কথা দিচ্ছি কোনো অভিযোগ থাকবে না, এটাও তিনি কিন্তু বলেছিলেন। এবং এদিন প্রথমে বৈঠকে বসে পর্ষদের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যরা, যেটা গতকাল মিটিংটা হয়েছে, এবং সেই মিটিংয়ে কিন্তু নতুনভাবে গঠন করা যে কমিটির সদস্যরা ছিলেন তারা কিন্তু অংশগ্রহণ করেছিলেন, এবং সেই মিটিংয়ে যে তথ্যটি উঠে আসছে সেটাও আপনারা গতকাল জেনেছেন এবং তার সাথে আজকেও কিন্তু জানতে চলেছেন, এবং বিস্তারিতভাবে কিন্তু ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। এবং সেই বৈঠকে পুজোর পর ফের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া যে থেমে আছে এতদিন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া, তো সেই নিয়োগ প্রক্রিয়াটাকে রিজিউম করার একটা ব্যাপার উঠে আসছে। তো এই বিষয়ে পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় যেটা বলেছেন যে টেটের বিষয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ যে মিটিংয়ে যে ব্যাপারটা, এবং টেট পরীক্ষার সম্ভাব্য দিন ঠিক করার জন্য কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এবং টেটের দিন ঘোষণার আগে যেহেতু এর সঙ্গে আইন শৃঙ্খলা জড়িত তাই শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব। তিনি এটা বলেছেন, একটা বড় পরীক্ষা নিতে গেলে আলোচনা করতে হবে উচ্চ পর্যায়ে, শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে তারিখ জানাবো, তবে আমাদের চেষ্টা থাকবে তাড়াতাড়ি পরীক্ষার ব্যবস্থা করার। তিনি আরও বলেন যে শূন্যপদ দরকার নিয়োগের জন্য, এবং সরকার চাইছে শূন্যপদ তৈরি করে প্রাথমিক স্কুলে নিয়োগ সম্পন্ন করতে, এবং আগে রুল মেনে ভ্যাকেন্সির জন্য নিয়োগ করতে পারি, খুব তাড়াতাড়ি এগোচ্ছি, বিজ্ঞপ্তি দেওয়ার
আগের কাজ আমাদের শুরু হয়ে গিয়েছে, পূজোর পরে নিয়োগ শুরু করতে চাইছি, এটা তিনি বলছেন। একই সঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, কলকাতা হাইকোর্টের যে অর্ডার পক্ষ থেকে যে অর্ডার দেওয়া হয়েছে প্রশ্নমূল মামলা এবং তার পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেবো আমরা খুব তাড়াতাড়ি জানাবো। নৈতিক চরিত্র গঠনের জন্য আমরা কোনো আলাদা করে সিলেবাস তৈরি করা যায় কিনা সেটা আমরা দেখছি। এবং এই সম্পর্কে বলে রাখি, প্রশ্নমূল মামলা সম্পর্কিত একটা এক্সক্লুসিভ ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে, তো সেটা আপনারা মিস করবেন না। এবং সেই ভিডিওতে উল্লেখযোগ্য তথ্যগুলি পাবেন যে প্রশ্নমূল মামলা থেকে কীভাবে সরাসরি চাকরি নির্দেশ হচ্ছে এবং ভবিষ্যতে কারা কারা চাকরি পেতে চলেছেন এই সংক্রান্ত মামলাতে, এবং কারা নতুনভাবে যদি কেউ কেস করেন তারাও কি চাকরি পেয়ে যাবেন, তো এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন সেই ভিডিওতে। আজকে কিংবা আগামীকাল কিন্তু এই ভিডিওটি আসতে চলেছে, অবশ্যই কিন্তু সবাই দেখবেন, এটাই কিন্তু আমাদের অনুরোধ থাকলো। তো ইতিমধ্যেই নিয়োগের কাজ শুরু করে দিয়েছে বোর্ড এবং শূন্যপদ পেলেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি হবে, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি একটা জারি হবে এবং তার সাথে ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসের জন্য টেট পাস ক্যান্ডিডেট এবং ট্রেন্ডের জন্য একটা আলাদা মানে নোটিশ জারি হবে। প্রথমে কিন্তু রিক্রুটমেন্টের জন্য জারি হওয়ার সম্ভাবনা আছে, তো ইতিমধ্যে যারা টেট পাস হয়ে আছেন এবং আবেদন করতে পারবেন এর জন্য, এবং এক্ষেত্রে চাকরির শূন্যপদ হবে 20,000-এর বেশি এমনটা কিন্তু খবর আসছে, এবং খুব তাড়াতাড়ি দপ্তর পাঠাবে নির্দিষ্ট শূন্যপদ। তো এটি একটি বড় খবর, এবং এবারে যে নিয়োগ প্রক্রিয়া হবে অর্থাৎ ইন্টারভিউ পর, তো সেক্ষেত্রে 90%-এর উপরে অর্থাৎ প্রায় 95% চাকরি পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, কারণ এইসব শূন্যপদ থেকে উঠে আসছে। এবং অনেক সময় 100% হতে পারে, যদিও সংখ্যাটা যদি 26,000 থেকে কম হয় অনেক, তো বুঝতেই পাচ্ছেন। এবং 16,500-র মধ্যে যে বাকি থাকা শূন্যপদ সেটা কিন্তু আলাদা ব্যাপার, এটার সাথে ওটা কিন্তু মেশাবেন না, পুরো জিনিসটা কিন্তু ওটা আলাদা। তো আমরা চাই সমস্ত ক্যান্ডিডেট চাকরি পেয়ে যান যারা এলিজিবল ক্যান্ডিডেট আছেন এবং এটার জন্য ওয়েট করছেন, কিন্তু পুরো ব্যাপারটি মেধার ভিত্তিতে হবে এবং মেরিট ওয়াইজ হবে। তো অবশ্যই সমস্ত কিছুর জন্য আলাদা আলাদা নম্বর থাকে, আপনারা জানেন, টেটের নম্বর থাকে, ইন্টারভিউ নম্বর থাকে, একাডেমিক কোয়ালিফিকেশান যেগুলো আছে, একাডেমিক যে নম্বরগুলো আপনারা পেয়েছেন ট্রেনিংয়ের জন্য আছে, তো আলাদা আলাদা নম্বরগুলো হিসাব হবে ইন্টারভিউ পর, এবং ইন্টারভিউর জন্য যে নম্বর তার সাথে বাকি নম্বরগুলো অ্যাড হবে, এবং তারপর কাট অফের ব্যাপার একটা আসবে, যেমনভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় আগেও আমরা আপনারা দেখেছেন, তো সেইভাবে হবে। তো উল্লেখযোগ্য এবং বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট আপডেটগুলো যদি মিস করতে না চান আমাদের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করতে ভুলবেন না, সবার সাথে শেয়ারও করে দেবেন, এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টে জানান, এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন, কারণ আমরা এক এক করে উত্তর দেবো, আগেও আমরা দিয়ে এসেছি এবং ভবিষ্যতে আমরা এইভাবেই আপনাদের সঙ্গে থাকবো এবং উল্লেখযোগ্য তথ্যগুলো প্রতিনিয়ত শেয়ার করে যাব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।